মাঝে মাঝে একটু এতিমখানায় যাবেন, এতিমদের সাথে বসবেন, ওদেরকে একটু সৎকা করবেন, দান সৎকা করবেন, ওদেরকে খাওয়াবেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে। কে বাংলাদেশে কিছু লোক আছে এতিমরে আদর করা তো দূরের কথা, এতিমের মাল টাল খেয়ে সব সাবার করে দেয় এরকম আছে না নাই, এতিমের সম্পদ খেয়ে ফেলে এরকম টাকাই আছে না নাই, ভাই মারা গিয়েছে ভাতিজা আহা মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল, আমার ছেলেটারে দেই কই এতিম, ছেলের তো কিছু দেয় নাই, ভাতিজার জন্য তো কিছু রাখেই নাই, সব খায় শেষ করে ফেলছে এরকম আছে না নাই। আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না, এতিমের সম্পদ খেয়ে ফেলো না, যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খাও তারা পেটে এতিমের সম্পদ ঢুকাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো, ঠিক কি না? الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونهم نارا وسيصلون Likey.